নমস্কার, অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে আলোচনায় বসতে পারছি। আমার এটা খুব ভালো লাগছে। সেপ্টেম্বরের শেষে আমি যোগ সমন্বয়ের উপরে, যোগ সমন্বয়ের অবলম্বনে স্যাক্রিফাইসের চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তার সম্বন্ধে একবার আমরা চর্চা করেছিলাম। তারপরে আমি বলেছিলাম যে আমি প্রতি মাসে আসবো একবার করে, আমরা বুঝতে চেষ্টা করুন শ্রী অরবিন্দ কি বলতে চাইছেন, কারণ এটা খুবই দরকার, খুবই জরুরি এবং খুবই ইন্টারেস্টিং টু লার্ন টু নো। কিন্তু আমার এবারে পুজোর সময় একবার সব ঠিকঠাক ছিল, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। আর শরীর খারাপও ছোট মোটো নয়, একটু বিশেষ রূপে ক্যান্সার বললো। ক্যান্সার বলতে তারপরে তো অপারেশন টপারেশন ইনভেস্টিগেশন এইসব করতে 1 মাস চলে গেল। তারপরে তো অপারেশন হলো, তারপরে অপারেশন মেজর অপারেশন, আর আমার এই বয়সে তো সেটা একটুখানি, তার জন্য 1 মাস সময় লাগলো। তারপরে এখন আবার রেডিয়েশন হবে 1 জানুয়ারি থেকে, তো তাই ভাবলাম যে 2 মাস তো আমার চলেই গেল, বড় মনটা খারাপ লাগছিল আমার। অন্তত পক্ষে আর একবার বসে নিই এবছরে, এবছরের শেষে তারপরে আবার রেডিয়েশনটা শেষ হোক, তারপরে বেশিরভাগ মানে চিকিৎসা শেষ হয়ে গেল, তারপরে জাস্ট ফলো আপ বলছিল 3 মাস 3 মাস পরে এসে আবার ব্লাড টেস্ট এইসব শেষ হচ্ছে, সেটা ঠিকই আছে। তো অন্তত পক্ষে আমার মনে হয় এরপরে আর আমার অত বেশি হবে না, আসতে পারবো আপনার আপনাদের সঙ্গে আপনাদের কাছে। তো আমরা চর্চা করছিলাম যে আত্মদানের উপরে, মানে কি এই চ্যাপ্টারটা। তো আজকে স্পেশালি আমরা একটা বিষয়ে, যেটা যেটা সম্বন্ধে কথা বলবো, কথা হচ্ছে যে শ্রী অরবিন্দ কি মানে খুব বেশি করে পড়লে আবার অনেক সময় আমাকে অনেকেই বলে যে দিদি পুরো গুলিয়ে যায় আমাদেরকে, সেই জন্য আপনি এমন করে বলুন যে যেটা আমরা বুঝতে পারি এবং মনে থাকবে আমাদের, এই আর কি। সেই জন্য আমাদের এখানে আশ্রমেও অনেকেরা আছে যারা বলে যে আমরা একটা প্যারাগ্রাফ পড়ি, পড়ে সেটাকে আমি ট্রাই টু গো ডিপ ইন টু ইট, মনে রাখতে চেষ্টা করি এবং সেই সম্বন্ধে অ্যাসোসিয়েটেড আর কি কি জিনিস আছে পড়বার সেগুলো পড়ি। কেন একসঙ্গে যদি শ্রী অরবিন্দকে অনেকটা পড়ি তাহলে একটুখানি কেমন মানে একটু অসুবিধে হয় আর কি, অনেকেই বলে। যার জন্য আমি একটা টপিক নিচ্ছি আত্মদানের ওপরে, এই সম্বন্ধে লাস্ট টাইমেই বলেছিলাম। তো এবারে আত্মদানটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে হোয়াট ইজ স্যাক্রিফাইস, আত্মদানটা কি, অ্যান্ড দিস স্যাক্রিফাইস ইজ মেড টু হুম, এই আত্মদানটা কাকে করা হবে, টু হুম ইট ইজ অ্যাড্রেসড। তো এইটি তো আজকে একটাই বল, একটা সম্বন্ধেই চর্চা রাখি শ্রী অরবিন্দের, যেটা আগের বারে বলেছিলাম, তার পরের প্যারাগ্রাফের কথা বলছি আর কি, তার পরের কয়েকটা প্যারাগ্রাফ আজকে আলোচনা করি। ঠিক আছে, তো আপনারা প্রার্থনা করবেন যে আমি যেন সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাই আর আরো বেশি করে মায়ের কাজটা করতে পারি আর কি। তো এখানে প্রথমেই শ্রী অরবিন্দ আত্মদানের উদ্দেশ্যের বিষয়ে বলছে, আত্মদানের উদ্দেশ্যটা কি। সর্বপ্রথম ঈশ্বরের সৃষ্টি থেকে আমাদের মধ্যে যে অহং ভাবটা আছে, অহংকার আছে, যেটা শ্রীঅরবিন্দ বলছেন অহংকার, সেই অহংকারটা নিজেকে আলাদা ভাবে দেখে বা নিজেকে আলাদা মনে করে, সে নিজেকে অলরেডি পৃথক করে নিয়েছে যে আমি এই সৃষ্টির অংশ না আর কি। মানে শ্রীঅরবিন্দ বলছেন যে এটা হলো একটা সেপারেটিভ এরর, এই যে পার্থক্য বোধ
যে আমি ঈশ্বরের অংশ নই। এইটি হলো শ্রী অরবিন্দ বলছেন দ্য ফার্স্ট ফ্র্যাগমেন্টেশন, ফার্স্ট ভগ্ন অবস্থা ফ্র্যাগমেন্টেশন, সর্বপ্রথম নিজেকে ভিন্ন বোধ করা, যেটাকে উনি প্রাইমারি ইগোইজম বলছেন। অহংকার তো রয়েছেই, তারপরে আবার প্রাইমারি ইগোইজম, তার মানে অহংকার, প্রাইমারি ইগোইজম, সেকেন্ডারি ইগোইজম, ইগোরও কত স্তর আর কি। প্রাইমারি ইগোইজম বলতেন, সেই অবস্থা থেকে, সেই ভগ্ন অবস্থা থেকে, সেই প্রথম নিজেকে আলাদা ভেবে পৃথক করে নেওয়া, সেই অবস্থা থেকে শ্রী অরবিন্দ বলছেন আমরা যখন সম্পূর্ণ ইউনিটি বা ঐক্যের মধ্যে ফিরে যাই, সেটাই হলো আত্মদানের মূল উদ্দেশ্য। এখন আমাদের যোগ সাধনাটাও তো তাই, যেদিন আমরা আমাদেরকে অন্য সবের মধ্যে দেখতে পাব, ডিভাইন ইন অল যেটাকে বলে, অল ইন ডিভাইন অ্যান্ড অল ইজ ডিভাইন যেটাকে বলে, নয় কি, আমরাও সেদিন অহংকার মুক্ত। আমাদের প্রগতির ধারা অনুযায়ী আমরা যতক্ষণ ফিজিক্যাল এবং ভাইটাল লেভেলে আছি, থাকি, ততক্ষণ আমরা স্যাক্রিফাইস বা কোনো কিছুই আর কি কোনো রকমই দানের কথা ভাবতে পারি না, যে কিছু দেওয়াও যায়, কিছু শেয়ারও করা যায়। শরবিন্দু বলছেন লাইফ ডিভাইনে এগুলো আছে, খুব সোজা করে আর কি আমি বলছি, যে আমাদের যে যে বিভিন্ন স্তরগুলোতে আমরা থাকি না, ফিজিক্যাল, ভাইটাল, মেন্টাল, স্পিরিচুয়াল, সাইকিক ইত্যাদি ইত্যাদি, মানে আর তার মধ্যেও কতগুলো জটিল জটিল স্তর রয়েছে, সেগুলোর কথা বলছি না। কিন্তু যতক্ষণ আমরা এই ফিজিক্যাল, আমাদের বেশিরভাগ জীবনটা ফিজিক্যাল ভাইটালি কাটে আর কি, মাইন্ডেতেও আমরা অতটা মানে, আর পিওর মাইন্ড তো সে তো একবারে আলাদাই ব্যাপার। তো যার জন্যে আমরা কোনো কিছু শেয়ার করা কিংবা সেই অবস্থায় আর কি ফিজিক্যাল ভাইটালে, যেহেতু এই স্তরে আমরা কেবলমাত্র নিতেই শিখি, টু পজেস, টু গ্র্যাব, টু হ্যাভ মোর, আমরা নিতেই চাই, এই জন্যে আমরা শেয়ার করতে পারি না। একমাত্র গ্রহণ, আমরা কেন একমাত্র নিই, গ্রহণ করি চারদিক থেকে, অন্যদের থেকে, অ্যাটমসফিয়ার থেকে, এনভায়রনমেন্ট থেকে, ফ্রম এভরিওয়্যার, এভরিথিং, সেটা এই জন্যে শ্রী অরবিন্দ বলেন যে নিজেকে এক্সপ্যান্ড করতে পারি, আমরা যেন নিজেকে এক্সপ্যান্ড করতে পারি এই স্তরে যখন আমরা থাকি নিজের প্রসারের। তারপরে যখন আমরা আস্তে আস্তে মানসিক স্তরে আসি, তখন আমরা আস্তে আস্তে শেয়ার করতে শিখি, নিজেকে একটু একটু করে বিলোতে শিখি, প্রতিদানে দিতে একটু শিখি, বা কাউকে কিছু দিয়ে বা সাহায্য করে বা ভালোবেসে আনন্দ পেতে শিখি, কারোর জন্য কিছু কিছু করতে পারলে, যদি কিছু করতে পারি তখন একটা আন্তরিক তৃপ্তি বোধ করি, তখন আমাদের লেভেলটা একটু উঁচু হয়ে গেছে, আমরা একটুখানি উঁচুর লেভেলে, একটু মানসিক লেভেলে এসে আসতে পেরেছি, তখন এগুলো করতে ভালো লাগে। এইটি হলো তৃতীয় স্তর। এই লেভেলে না এলে ততক্ষণ আমরা এই আনন্দটা পাই না। তারপরে এই মানসিক স্তরের আরো একটু উচ্চ স্তরে যদি আমরা এগোতে পারি, তখন এই আনন্দটা আধ্যাত্মিক স্তরে অভিপ্সায় পরিণত হয়। সেই অভিপ্সাটা কিন্তু কোনো বৈষয়িক বস্তু লাভের জন্য নয়, সেটা একমাত্র ঈশ্বরমুখী অভিপ্সায় হয়, তার সঙ্গে মিলন হেতু, ভগবানের সঙ্গে মিলন হেতু একটা আকুল আবেদনের মতো সেই আস্প্রিয়াটা আমাদের মধ্যে আস্তে আস্তে জন্মায়। এখন এইগুলো শ্রী অরবিন্দ বলছেন বিভিন্ন স্তরের অভিব্যক্তি, এবং শ্রী অরবিন্দ বলছে আমার তো ইংরেজি বইটা রয়েছে সামনে, সেটা দেখে দেখেই আমি
এগোচ্ছি, মাঝে মাঝে একটুখানি ইংরেজিটাও পড়ি। শ্রীঅরবিন্দ এখানে বলছেন যে অল ইউনিটি বিটুইন ক্রিচার্স ইজ ইন ইটস এসেন্স এ সেলফ ফাইন্ডিং, এ ফিউশন উইথ দ্যাট ফ্রম উইচ উই হ্যাভ সেপারেটেড, এ ডিসকভারি অফ ওয়ানস সেলফ ইন আদার্স। এখন ট্রু ইউনিটি যেটা উনি বলছেন, সত্যিকারের একে অপরের সঙ্গে এক হওয়া, সেটা সম্ভব একমাত্র আধ্যাত্মিক লেভেলে, অন দ্য স্পিরিচুয়াল লেভেল। তার কারণ সম্পূর্ণরূপে এটা চেতনার মধ্যে দিয়ে বা চেতনার দ্বারাই এটা একমাত্র সম্ভব। এই স্তরেই একমাত্র একীকরণ বা আইডেন্টিফিকেশনটা সম্ভব। তার আগের সমস্ত প্রচেষ্টা ঐক্যের দিকে হচ্ছে, এবং শ্রী অরবিন্দের ভাষায় হলো এ সেলফ ফাইন্ডিং, এ ফিউশন উইথ দ্যাট ফ্রম উইচ উই হ্যাভ সেপারেটেড। এখন আমরা জানি আমরা সেপারেট হয়েছি, আমরা সেই একত্বর দিকে যেতে আরম্ভ করেছি, কিন্তু আমাদের তো, আমরা তো এক লেভেলে থাকি না, আমরা তো অন্য লেভেলেও বাস করছি না। এটি যেমন সমাজে আমরা সকলে একত্র হই, ইনস্টিটিউশন তৈরি করি, আমাদের সকলকার অনেক কমন ইন্টারেস্ট থাকে, সেগুলো আমরা বজায় রাখতে চেষ্টা করি, যেমন দুর্গাপুজোয় মন মাতিয়ে আমরা আনন্দ করি। কিন্তু আমরা কি মা দুর্গার দর্শন পাই? সেটা তো পাই না, নয় কি? হয়তো কেউ পায়, আমিও জানি কেউ কেউ পায়, কিন্তু মোস্ট অফ আস ডোন্ট নট, ইজন্ট ইট? কারণ আমরা সেই উচ্চ লেভেলে বাস করতে পারি না, আমাদের চেতনাটা সেখানে টিকিয়ে রাখতে পারি। তার কারণ এগুলো হল প্রধানত অ্যাকচুয়ালি সামাজিক বন্ধন, সাইকোলজিক্যাল ইমোশনাল বন্ধন, যেটাকে ইংরেজিতে ভাইটাল ফিজিক্যাল ইউনিটি যেটা বলা হয়। এতে সকলের সঙ্গে একটা একটা সান্নিধ্য রয়েছে, একটা সামীপ্য রয়েছে, একটা সমবেদনাপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একে অপরের পরোপকার করা রয়েছে। এগুলো যেমন আমাদের একটা মরাল এবং ইমোশনাল বন্ডের মধ্যে বেঁধে রাখে আমাদেরকে, তেমনি আমাদের রেগুলার জীবনের সার্থকতার জন্য, চরিতার্থতার জন্য প্রয়োজন এটা। কেননা মানুষ তো এক একা থাকতে পারে না, না একটা দ্বীপের মতো কোম্পানি খুব দরকার, নয়তো ডিপ্রেশন এসে যায়। যে মানুষটা একা থাকতে পারে, কে একা থাকতে পারে, যে যার ঈশ্বরের সঙ্গে একটা এমন বন্ধুত্ব হয়ে গেছে, এমন বন্ধন হয়ে গেছে যে সে নিজেকে আর একা মনে করে না, তার আর কারোর দরকার নেই। তাছাড়া আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সকলকারই কখনো না কখনো কোম্পানির দরকার লাগে। কিন্তু স্পিরিচুয়ালি দেখতে গেলে ট্রু ইউনিটি ইজ স্পিরিচুয়াল, শ্রীঅরবিন্দ বলছে। একমাত্র সেই আধ্যাত্মিক স্তরেই আমাদের যে ইনার সাবস্টেন্স, শ্রীঅরবিন্দ বলছেন ইনার সাবস্টেন্সটা থাকে, সেই মৌলিক তত্ত্বটা আমাদের মধ্যে, সেটার ইন্টারফিউশন, আমার কথাগুলো এত সুন্দর, ইন্টারফিউশন বা আদান প্রদান একে অপরের সঙ্গে, সেটা সম্ভব অনলি আধ্যাত্মিক স্তর। তার আগে আমরা সেটা করতে পারি, আমরা দিতে পারি, দিয়ে আনন্দ প্রাপ্ত করতে পারি, আমরা নিতে পারি, কিন্তু সেই ইনার সাবস্টেন্সটা, সেই যে ইনার সোর্সের তত্ত্বটা, মৌলিক তত্ত্বটা, সেটার ইন্টারফিউশন বা আদান প্রদানটা আমরা করতে পারি। খুব সুন্দর, আমি আস্তে আস্তে করে বলছি, তার কারণ শ্রীঅরবিন্দ বুঝতে আমারই, মানে আমাদের সকলকারই, আর আমি যে ক্লাস নিচ্ছি তো আমাকে তো বুঝতে হবে, সেই জন্যই আর কি, নিজের জন্যই আর কি আস্তে আস্তে করে করছি। তারপরের সেন্টেন্সটা হলো না, এখন সেটার জন্য, এই ইন্টারফিউশনের জন্য আর কি, অনেক অনেক তপস্যা করতে হবে, নিজেকে সম্পূর্ণরূপে শুদ্ধ পবিত্র করতে হয়। আমি কিন্তু অনেক কিছু মায়ের থেকে পড়েও
নোট লিখি পাশে পাশে। কেন, শরবিন্দু একটা এমন স্তর যে ওখানে উনি আর মানে অত ডিটেলের মধ্যে ঢোকেন না, এক্সপেক্ট করেন যে আমরা সমস্ত বুঝতে পারছি, কিন্তু হয়ে ওঠে না সেটা। তো পরিষ্কার করে বুঝতে হলে মাকে ধরতে হয়, তাই মায়ের থেকে আর কি পড়ে এটা বলছি যে নিজেকে অনেক তপস্যা করতে হয়, মা বলছেন নিজেকে শুদ্ধ পবিত্র করতে হয়, তপস্যার আগুনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হয়, তখনই সেই ইনার সাবস্টেন্সটা স্বচ্ছ পবিত্র এবং ট্রান্সপারেন্ট, আমরা ট্রান্সপারেন্ট যেন হয়ে উঠি, উঠতে পারি। তখন তখন শুরু হয় চেতনা, যখন আমরা এটা করতে পারি, অনেক তপস্যার থ্রু যেতে হয় আমাদের, ইগোকে ভীষণ কন্ট্রোলে রাখতে হয়, নিজেদেরকে খুব ভালো করে অলওয়েজ অ্যানালাইজ করতে হয়, পরীক্ষা করতে হয় আমি কোন লেভেলে আছি। আমি কেন শ্রবীন্দ এত জায়গায় বলেন যে খুব মানে আমরা ভীষণ নিজেদেরকে মানে আনফর্চুনেটলি বুঝতে পারি না, তো রিসিভ করি, রিসিভ মানে জেনে শুনে রিসিভ করি না, জেনে শুনে নিজেদেরকে ঠকাই না, কিন্তু ভাবি যে আমি এই স্তরে পৌঁছে গেছি। কিন্তু সেরকম বলেন যে না, এই স্তরে পৌঁছবার জন্য অনেক ধাপ আছে, সেগুলো তুমি সব স্কিপ করেছো, কিন্তু ভাবছো এটা খুব মানে এটা খুব ভয়ঙ্কর জিনিস, মানে এটা হওয়া উচিত নয়। সেই জন্য বলেন যে হিউমিলিটি থাকাটা, বিনম্র ভাবটা ভীষণ বেশি দরকার, এবং মাকে ধরে রাখা। তখন মা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, না এটা আবার ভুল হয়েছে, না এটা ঠিক না, এই রাস্তাটা ঠিক না, এই চিন্তাটা ঠিক না, এই ডাইরেকশনটা ঠিক না, তো ওটা মা বলে দেন, বারবার বলে দেন আর কি। তো এগুলো আমরা পাই শিরোনামের চিঠির মধ্যে, এই বড় বড় বইগুলোতে উনি লেখেন না, উনি ভাবেন যে আমরা সব বুঝতে পারছি, কিন্তু অ্যাটলিস্ট আমার মতো মানুষ তো পারি না, সেই জন্যে আমাকে মায়ের বই পড়তেই হয় জানবার জন্যে। মা আগে যেগুলো ক্লাস নিয়েছেন, যোগ সমন্বয়ের ক্লাস নিয়েছেন, ভীষণ মানে আমাদের হেল্প করেন বইগুলি। চেতনার স্তরে দোয়ানোয়াটা এই লেভেলে হয়। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল ভাবছিলাম দেবো, সেটা হচ্ছে আমাদের মায়ের থেকে আর কি, আশ্রমের শ্রীমা থেকে। উনি শ্রীমা আমাদের মানে আশ্রমের শিষ্যদের সঙ্গে আর কি, সাধকদের সঙ্গে বা ছাত্র ছাত্রীদের সঙ্গেও চেতনার দ্বারাই মায়ের দোয়ানোয়াটা হতো, করতেন। ইন শ্রী অরবিন্দোজ ল্যাঙ্গুয়েজ, ইন্টারফিউশন অফ ইনার সাবস্টেন্স, প্রত্যেকে যা বলার বা করার সেটা উনি চেতনার দ্বারা অ্যাবজর্ব করতেন, জেনে নিতেন। এটা আমাদের অনেকবার হয়েছে, অনেক সময় কোনো চিঠি বা কথা বলার কোনো দরকারই হতো না, সব আদান প্রদান হয়ে যেত থ্রু আইডেন্টিফিকেশন, একীকরণ। আমি কারেক্ট জানি না এটা একীকরণই বলি, কারেক্ট ওয়ার্ডটা কি জানি না, তবে আইডেন্টিফিকেশন, তবে এই হাইয়েস্ট লেভেলেই এই আইডেন্টিফিকেশনটা সম্ভবপর নচেতনায়। যখন আমরা এটা আরেকটা এক্সাম্পল বলছি, যখন আমরা বেশ কোনো বড় সাধু পুরুষের কাছে যাই, সিদ্ধ যোগী যেমন, তখন অনেক সময় দেখা যায় যে কোনো কথাবার্তা বলার দরকার লাগে না, কিংবা বাহ্যিক আদান প্রদানেরও কোনো প্রয়োজন, নীরবতার মধ্যেই সব কমিউনিকেশন গুলো হয়ে যায়। সেটা কেমন করে হয়? এমনি আইডেন্টিফিকেশনের মাধ্যমে সেটা সম্ভব, কিন্তু তার জন্য উচ্চ চেতনার অধিকারী হতে হবে। নেক্সট শ্রী অরবিন্দ বলছেন যে দ্য ল অফ স্যাক্রিফাইস ট্রাভেলস ইন নেচার টুয়ার্ডস ইটস কালমিনেশন ইন দিস কমপ্লিট অ্যান্ড আনরিজার্ভড সেলফ গিভিং। দ্য ল অফ স্যাক্রিফাইস ট্রাভেলস ইন নেচার টুয়ার্ডস ইটস কালমিনেশন in this complete and unreserved self-giving.
আমাদের এই বিরাট বিশ্ব প্রকৃতির আত্মদানের পরাকাষ্ঠা হলো এই আনরিজার্ভড সেলফ গিভিং, মানে পরিপূর্ণভাবে নিজেকে দিয়ে দেওয়া। এবং তারপর উনি বলছেন যে ইফ সামিট ইজ দ্য র্যাপচারাস ফিউজিং অফ টু সোলস ইনটু ওয়ান। এর পরাকাষ্ঠাটা কি, মানে অপূর্ব কথা নয় কি? ইট সামিট ইজ দ্য র্যাপচারাস ফিউজিং অফ টু সোলস ইনটু ওয়ান। এই ক্ষেত্রে সত্যি মীরাবাইয়ের কথা মনে পড়ে যায়, ওনার কাহিনীটা মনে পড়ে যায়, ওনার ভক্তির সেই মানে সেই পর্যায়ে শ্রীকৃষ্ণের মধ্যে উনি প্রবেশ করেন, যেটা হলো স্যাক্রিফাইসের পরম কালমিনেশন বা প্রাপ্তি। মীরাবাইয়ের আর কিছুই ছিল না, বাকি কিছুই ছিল না, উনি নাকি শ্রীকৃষ্ণের মধ্যে সম্পূর্ণভাবে মিলিয়ে গেছেন। শ্রী অরবিন্দ বলছেন এই আত্মদানের ইট সামিট ইজ দ্য র্যাপচারাস ফিউজিং, এই র্যাপচারটা হলো পরম, নাকি ইট ইজ দ্য হাইট অফ অ্যাবসলিউট ডিলাইট। যখন ভক্ত এই পর্যায়ে পৌঁছন তখন উনি আনন্দময়। এখন আমরা আস্তে আস্তে বুঝতে পারছি আত্মদানের প্রকৃত অর্থটা কি। এই পরম আত্মত্যাগের বিষয়ে শ্রীঅরবিন্দ বলেছেন যে এই যে বিশ্বব্যাপী নিয়ম, বারবার বলছেন ওয়ার্ল্ড ওয়াইড ল, বিশ্বব্যাপী নিয়ম, সেটা সবচেয়ে বেশি বিস্তৃত ভাবে শ্রীঅরবিন্দ বলছেন গীতাতে নাকি দেওয়া আছে। উনি বলছেন, ইংরেজিটা পড়ছি, ইট ইজ এট দ্য হার্ট অফ দ্য টিচিং অ্যাবাউট ওয়ার্কস গিভেন ইন দ্য গীতা। সেটা কি? সেটা হলো এ স্পিরিচুয়াল ইউনিয়ন উইথ দ্য হাইয়েস্ট বাই স্যাক্রিফাইস অ্যান্ড আনরিজার্ভ সেলফ গিভিং টু দ্য ইটার্নাল ইজ দ্য কোর অফ ইটস ডক্টর। গীতার মূল জিনিসটা কি আর কি? উনি বারবার বলছেন যে ওয়ার্ল্ড ওয়াইড ল, বৈশ্বিক একটা নিয়ম, এটা এটা প্রকৃতির একটা বৈশ্বিক স্বচ্ছন্দ নিয়ম। আত্মবলির যে ভুল অর্থ আমরা বুঝি, এটা সম্বন্ধে শ্রীরবীন্দ্র সুন্দর করে বলেছেন এখানে, যে নিজেকে কষ্ট দেওয়া, আত্মবলি মানে নিজেকে কষ্ট, নিজেকে শাস্তি দেওয়া, না খেয়ে নিজেকে নষ্ট করা। এবং কত কি কত, অনেকে তো অনেক কিছুই বলে, যার জন্য শ্রীমা এই স্যাক্রিফাইস শব্দটা একবারে পছন্দ করতেন না। এই স্যাক্রিফাইস শব্দটার পরিবর্তে শ্রীমা আমাদের পূর্ণ যোগে শি ইউজ দ্য ওয়ার্ড সারেন্ডার। আমাদের যোগে কোনো রকমের সেলফ টর্চার এর কোনো স্থান নেই, নিজেকে কষ্ট দেওয়ার কোনো রকম স্থান নেই আর কি, একেবারেই নেই। আমাদের এই যোগটা হলো সম্পূর্ণরূপে আনন্দের যোগ, যেটা মাকে ভালো না বাঁচতে পারলে হয় না, সম্ভব নয়। হিয়ার উই আর কানেক্টেড উইথ দ্য মাদার ওনলি থ্রু দি বন্ড অফ অ্যাবসলিউট লাভ অ্যান্ড সারেন্ডার। ভক্তি, প্রেম ও সমর্পণ, এই হলো আমাদের পথ, যেটা আমাদের অনুসরণ করতে হয়, করতেই হয়, এছাড়া আমাদের অন্য গতি নেই। তবুও যারা নিজেদের ক্ষতবিক্ষত করে ভগবানকে পাওয়ার কথাতে বিশ্বাস করে, এই তো আমাদের, তো আমি যেখানে থাকি পন্ডিচেরিতে কুচ্চেকুপ্পম জায়গাটা, আমার সামনে বাড়ির সামনে একটা বিরাট মন্দির আছে, মন্দিরটার নাম হলো সিঙ্গানি আম্মান কোয়েল। সিঙ্গানি মানে সিংহের ওপর যে বসে আছেন আম্মা, সিঙ্গানি আমার, কোয়েল মানে মন্দির, বড় মন্দির। আর বড় মন্দির মানে নয়েজ বেশি, শোরগোল বেশি, আর ওদের প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী পুজো পার্বণের আর কি। ওরে বাপরে বাপ, সেই রাস্তার মধ্যে বিরাট প্যান্ডেল করে, সে বহু লোকেরা, সে এখানে তো সকলে কাঞ্চিপুরম সিল্কের শাড়ি পরে, সে মাথায় ফুল দিয়ে, সে এত নৈবেদ্য নিয়ে থালায় করে পুজোর দিন, আর পুজোর দিন বহু, সে 12 মাসে 13 পার্বণ যে আমাদের বাংলায় বলে, এদের কিছু কম না, একেবারে একেবারে সেম। আর কিন্তু তার মধ্যে আমার দেখি ছুঁচ ফোটানো,
বাহ, সেই বড় বড় লোহার ওগুলো ফোটানো এদিক থেকে ওদিক, সে তারপরে মারছে, নিজেকে মারছে, কিংবা আর কাউকে বলেছে একটা, সে সে মাঝে মাঝে দেখি, মানে আমি তো দেখি না, দেখতেই পাই না, আমি রাস্তা ঘুরে যাই, অন্য রাস্তা দিয়ে যাই, সে তবে রক্ত পড়ছে, দেখেছি সব, সে দেখা যায় না, নিজেকে আত্ম বলি যেটাকে, মানে যেটা সম্বন্ধে শ্রীঅরবিন্দ বলছেন আর কি। তবে তবুও শ্রীঅরবিন্দ, মানে আমার সেই জন্য শ্রীঅরবিন্দকে ভীষণ ভালো লাগে, কেননা উনি সবেরই মানে লাইফ ডিভাইনটা পড়লে যা যা লাগে আর কি, যখনই মানে পড়ি, যে সবকিছু একটা এমন সুন্দর স্থান দিয়েছে, মানে এগুলো আমরা তো দেখেও দেখি না, একবারে ভীষণ খারাপ লাগে, বাড়ির মেয়েগুলো যারা কাজ করে তারা পর্যন্ত এসবে নট অনলি বিশ্বাস করে, যায় এই করে ওই করে, এখানে ছুঁচ ফোটায়, এখানে ওই করে, কত বোঝাই, কত করি, কিন্তু কিছুতেই বোঝে না, বিকজ দে বিলিভ ইন দেয়ার ট্রেডিশনস, আর ভাবে যে এগুলো না করলে আমার পুণ্য হবে না, পাপ হবে, বাড়িতে ছেলে মেয়েদের কল্যাণ হবে না, কিছু করার নেই, পরে মানে অনলি অনলি এ সার্টেন লেভেল অফ এডুকেশন ক্যান রেমিডি দিস, হয় না, যতই ভালোবেসে যতই করে যতই বোঝাও হয় না, মানে অন্ততপক্ষে আমি যা দেখেছি। তা তো একটা জিনিস দারুণ যে শ্রী অরবিন্দ এগুলোর একটা স্থান দিয়েছেন, না কেমন করে বোঝান, মানে আমি তো মাথা থেকে একবারে বেরই করে দিই, আমি তো মাঝে মাঝে ভাবি যে উফ, যারা এসবে বিশ্বাস করে তারা, আমি আমি তাদেরকে তাদের সঙ্গে কোন রকম মানে ভাবতেই পারি না যে আই ক্যান কমিউনিকেট উইথ দেম, ইউ নো, অন দ্য অন দোজ লেভেলস, ইউ নো। লুকেন শ্রী অরবিন্দ উনি বলছেন, যারা আর কি নিজেদের ক্ষত বিক্ষত করে ভগবানকে পাওয়ার কথায় বিশ্বাস করেন, তাদের সম্বন্ধে শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের, মানে দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল, আমাদের অহংকার বোধ, কারণ আমি শুরু করেছিলাম না অহং বোধ নিয়ে, যে অহং নিজেকে পৃথক করে নিয়েছে, আলাদা করে নিয়েছে, আমাদের অহংকার বোধ, ইংরেজিটা পরে পরে পড়বো, যতক্ষণ খুব র, যতক্ষণ খুব ক্রস আর কি, আনডেভেলপড যদি বলতে পারি, ততক্ষণ আমরা খুব হিংস্র, বা ইন শ্রীঅরবিন্দোস ওয়ার্ড ভায়োলেন্ট অ্যান্ড অবস্টিনেট মেথডস ইউজ করি, যতক্ষণ আমাদের অহংকার বোধটা খুবই ক্রস। যাদের অহংকার বোধ প্রচন্ড এবং যারা অত্যাচার ভালোবাসে, তারা স্যাক্রিফাইসের জন্য বিভিন্ন রকমের নিম্ন স্তরের টর্চার সাম অ্যাক্টিভিটিস, যেগুলো বলে একবারে মানে অত্যাচারপূর্ণ অ্যাক্টিভিটিস খুব ভালোবাসে, কিন্তু যারা ডেভেলপড হিউম্যান বিইংস, যারা উন্নত প্রকৃত রূপে শিক্ষিত বা মার্জিত, যারা সাধনার দ্বারা, ওটা একটা লেভেল, আর যারা সাধনার দ্বারা নিজেকে সম্যক ধর্ম পালনের দ্বারা ভগবানে বিশ্বাস যারা করে ঠিকভাবে আর কি, নিজের অহংকার বোধকে কন্ট্রোলে রেখেছেন, কবলে রেখেছেন, নিজেকে ট্রেন করেছেন, ভাবে সচেতন ভাবে সাধনা করেছেন, তাদের সেন্সিটিভিটিটা অন্যরকমের, এবং তারা এইসব ভায়োলেন্ট মেথডস একবারে পছন্দ করে না, এবং তারা এইসব মেথড যে প্রয়োজন যে আছে সেটা কখনো ভাবে না। একটা ছোট উদাহরণ দিলে মনে হয় এটা আরেকটু পরিষ্কার হবে। ধরুন তালিব, মানে শ্রীঅরবিন্দের এর থেকেই আমার এই এটা মনে পড়লো, ধরুন তালিবানদের গ্রুপ যেটা আফগানিস্তানে, যেটা মহিলাদের এত ইয়ে করে, তারা একমাত্র মানুষ মারায় বিশ্বাস করেন তো, কিংবা এখন এই যেটা প্যালেস্টাইনে টেররিস্ট গ্রুপ এসছে হামাস, যেটা হাজার হাজার লোক মারা গেল, হাজার হাজার লোক মারা যাচ্ছে এখনো, ইটস কন্টিনিউইং অ্যাকচুয়ালি, প্যালেস্টাইনের তলায়, মাটির তলায় বিরাট শহর, ওপরে শহরের চেয়ে বড় শহর, ধরো টানেল, থ্রু দি টানেলস, ওরা যা টাকা পেয়েছে
ওরা কোনো প্রগতির কাজ করেনি, ওরা খালি তলায় টানেল দিয়ে মানে আরেকটা, ওরা সেখানে মানে হামাসরা টেররিস্টদের আবার স্থান করেছিল। এত বড়, আমি ভুলে গেছি, মাঝে মাঝে পড়ি, সবসময় পড়তে ইচ্ছেও তো করে না একবারে। এখন এরা ইসরায়েলের লোকেরা সমুদ্র থেকে জল ঢালছে তার মধ্যে, সো দ্যাট দে কাম আউট। আর একেবারে কি বলবো, মানে সিভিলিয়ান্স একবারে ভালো মানুষেরা কত হাজারে হাজারে মারা যাচ্ছে জাস্ট বিকজ দে অ্যাকসেপ্টেড অ্যান আনট্রুথ। এদেরকে গভর্নেন্স দিয়েছে, একটা ভুল টেররিস্ট গ্রুপকে এরা গভর্নেন্স দিয়েছে বলে তারা আজ শত শত হাজার হাজার লোকেরা মারা যাচ্ছে, বিকজ অফ ওয়ান রং ডিসিশন দে সাইডেড উইথ দি ইভিল। এখন এমনি একটা তালিবানের গ্রুপ ধর্মের নামে এরা কেবলমাত্র মানুষ মারায় বিশ্বাস করে, নয় কি? এরা, এদের কাছে শিশু কিছু নয়, মহিলারা কিছু নয়, কিচ্ছু না, এরা একটা মানুষ নয়, এরা একটা বিরাট বিরোধী শক্তি, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হিউজ। এখন এদের সঙ্গে ডিল করতে হলে শ্রী অরবিন্দ আর কি বলতে চাইছেন, আমরা এদের তো বলতে পারি না, যে আমি এটা বুঝি আর কি বলছি, মানে উনি বলছেন যে এমনি মেথড তো ইউজ করা যায় না, আমি মানে ইন মাই ওন আন্ডারস্ট্যান্ডিং ওদের তো বলতে যা পারা যায় না যে তুমি অ্যাসপায়ার করো কি তুমি প্রে করো, ওরা তো মানুষ মানে বিশ্বাস করে না। এই ক্ষেত্রে হিংস্র পন্থা সেটাই হলো তার একমাত্র প্রতিরোধ। শ্রী অরবিন্দ বলছেন বায়ান, ওদেরকে কিরকম করে শিক্ষা দেওয়া যায়, বায়ান আনসারিং স্ট্রং ইন্টারনাল রিপ্রেশন অ্যান্ড কাউন্টার ব্যালেন্সিং বাই ভায়োলেন্স। আর একবার বলছি, বায়ান আনসারিং স্ট্রং ইন্টারনাল রিপ্রেশন অ্যান্ড কাউন্টার ব্যালেন্সিং ভায়োলেন্স, ভায়োলেন্সের আবার কাউন্টার ব্যালেন্সিং ভায়োলেন্স। শ্রী অরবিন্দের মতো প্র্যাকটিক্যাল অবতার অ্যাটলিস্ট আমি তো দেখিনি, যদিও শ্রীকৃষ্ণ এমনি ছিলেন, উই লাভ শ্রীকৃষ্ণ, আর ওনার যে স্ট্র্যাটেজি গুলো ছিল মহাভারতে সাংঘাতিক, মানে এমনি ধরনের আতঙ্কবাদী গ্রুপ যারা তাদের কাউন্টার ব্যালেন্সিং ভায়োলেন্সের দ্বারাই জব্দ করা যেতে পারে। ভায়োলেন্স বা হিংসারও উনি বলছেন একটা জায়গা আছে, কিন্তু আমাদের বুঝতে হবে কোথায় এবং কি কি পরিস্থিতিতে এবং কি করে ওরা যে করছে, ঠিক আছে, তার কেন ওরা ওই লেভেলে আছে। এখন অহংকারের পরিভাষাটা যখন আমরা বুঝতে পারি আস্তে আস্তে, ঈশ্বরের পরম করুণার দরকার তার জন্যে, নো ডাউট অ্যাবাউট ইট, এবং আমাদের মধ্যে একটা বিরাট অভিপ্সা দরকার না, এসবের দ্বারা যখন আমরা একটু একটু করে সচেতন হই, উঠি এবং সক্রিয়ভাবে নিজেদের মধ্যে কাজ করা আরম্ভ করি, তখন আমরা আস্তে আস্তে বেশি সজাগ হই, সেন্সিটিভ হই, যে কোনো চিন্তা বা আবেগ বা ঘটনা যেটা বড়ই স্থূল কিংবা ঊর্ধ্বগামী নয়, সেগুলো আমরা নিজেদের মধ্যে থেকে সরিয়ে দিই কিংবা সরিয়ে ফেলবার চেষ্টা করি। কেননা অহংকার জনিত কিছুই আমরা প্রশ্রয় দিতে পারি না, এটা আমরা জানি। এমনি করে নিজেকে প্রতিপদে আমরা একটু একটু করে শুদ্ধ করতে কিংবা পিউরিফাই করতে করতে আমরা এমন একটা স্টেজে আসি সাধনার মধ্যে দিয়ে যখন আমরা যাই, যেটা খুবই সেন্সিটিভ হয়, এবং তখন আমরা সাটল মিন্স মানে সূক্ষ্মতর উপায়গুলো নিজেদের কে অহংকার মুক্ত করবার জন্য ব্যবহার করি, যার ভেতর কোন রকমের ক্রূরতা বা কঠোরতা থাকে না, কারণ তখন আমরা সাধনার দিক থেকে রীতিমতো নিজেদেরকে একটা মানে উঁচু স্তরে নিয়ে এসেছি, একটা মাচ বেটার লেভেলে নিয়ে এসেছি। শ্রী অরবিন্দ এখানে কি সুন্দর লিখছেন আমার বড় ভালো লাগে,
অরিজিনালটাই পড়ছি। বাট দ্য গীতা ডিসকারেজেস এনি এক্সেস অফ ভায়োলেন্স ডান টু ওয়ান সেলফ, ফর দ্য সেলফ উইদিন ইজ রিয়েলি দ্য গড হেড ইভলভিং। ইট ইজ কৃষ্ণা, ইট ইজ দ্য ডিভাইন। ইট হ্যাজ নট টু বি ট্রাবলড অর টর্চার্ড অ্যাজ দ্য টাইটন্স অফ দ্য ওয়ার্ল্ড ট্রাবল অ্যান্ড টর্চার, বাট টু বি ইনক্রিজড, ফস্টার্ড, চেরিশড, লিউমিনাসলি ওপেন্ড টু আ ডিভাইন লাইট অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড জয় অ্যান্ড ওয়াইটনেস। কি করি, শ্রীরবিন্দর একটা ছোট ভাগ, সেন্টেন্সের ভাগও হাফ পেজ হবে, বড্ড বড় উনি থামতে জানেন। আমরা মাঝে মাঝে মজা করে বলি, হাতে পেন হলো আর মাথায় ইন্সপিরেশন হলো, শ্রীরবিন্দ লিখেই যাচ্ছেন, উনি আর থামতে জানেন না, ঠাট্টা করে বলব। তো এই ইংরেজিটার আর কি, এই যেটাতে আমি বলি, এটা এত সুন্দর। তো উনি বলছেন যে গীতাতে আর কি, গীতা, শ্রীকৃষ্ণের গীতাটা একেবারেই পছন্দ করেন না, যে কোনো মানুষ তাদের দেহ বা মনের ওপর কোন রকমের ভায়োলেন্স বা অত্যাচার করুক, কারণ আমাদের ভেতরে ভেতরে গড হেড মানে ঈশ্বর স্বয়ং, গড হেড মানে ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ, উনি বলছেন, বা ডিভাইন, উনি নিজে ইভলভ হচ্ছেন, ওনাকে যেন কোনো মতেই টর্চার বা ট্রাবল মানে কোন রকম কষ্ট না দেওয়া হয়, যেমন করে অনেক টাইটান মানে এই পৃথিবীর অত্যাচারীরা দেয়, বরঞ্চ তাকে ইনক্রিজড মানে হলো তাকে আবির্ভূত করতে হয়, ফস্টার মানে নারিশ করতে হয়, ভালোবাসতে হয়, তার পরিচর্যা করতে হয়, এবং চেরিশড মানে যাকে হৃদয় দিয়ে সেবা করতে হয়, যেন সে সে লিউমিনাসলি ওপেন হয়। ইনক্রিজড, ফর ফর ফস্টার, চেরিশড, লিউমিনাসলি ওপেন টু এ ডিভাইন লাইট করতে হয়, সে লিউমিনাসলি ওপেন করতে হয় মানে জাজ্বল্যমান হয়ে সেই দিব্য আলো, দিব্য শক্তি, দিব্য আনন্দ ও বিরাটের দিকে নিজেকে উন্মুক্ত করতে পারে। মানে অপূর্ব অপূর্ব ধারণা করা যায় নাকি, চমৎকার। এখন শ্রীঅরবিন্দকে বুঝতে হলে আমাদের প্রতিপদে যেহেতু মায়ের সাহায্য নিতেই হয়, আমি বলছিলাম কিছুক্ষণ আগেও, তাই বলি যে একজন মাকে জিজ্ঞেস করছে, কোশ্চেন আনসার করছি আর কি, হাউ ক্যান ওয়ান বি লিউমিনাসলি ওপেন, নিজেকে স্পষ্টভাবে কিংবা উজ্জ্বল ভাবে ওপেন করা যায় ভগবানের কাছে, সেটা কি করে করা যায়, মা মা আর কি তার মাকে জিজ্ঞেস করা হচ্ছে, মা তার উত্তর দিচ্ছেন, তুমি লিউমিনাস শব্দটা সিনসিয়ার বা ট্রান্সপারেন্ট মানে আন্তরিক বা স্বচ্ছতে বদলে দিতে পারো, ইনস্টেড অফ লিউমিনাস ইউ ক্যান ইউজ টু মোর ওয়ার্ডস, ওয়ান ইজ আন্তরিক সিনসিয়ার, দ্য আদার ওয়ান ইজ ট্রান্সপারেন্ট, যেটা স্পষ্ট, যেটা কিছুই ডিস্টর্ট বা অবস্ট্রাক্ট করে না, না বলছে, আমি বাংলাতে বলছি আর কি। তো মা একটা কাঁচের জানলার উদাহরণ দিয়ে বলছেন যে যদি কাঁচগুলো পরিষ্কার না করা হয়, তাহলে যেমন আমরা সূর্যের আলো পরিষ্কার ভাবে দেখতে পারি না, ঠিক তেমনি আমাদের আধার যদি স্বচ্ছ হয় এবং আন্তরিকতায় ভরপুর থাকে, তাহলে আমরা ঈশ্বর অভিমুখী হয়ে নিজেকে খুলে ধরতে পারি, লিউমিনাসলি ওপেন। প্রতিটি ভুল বোঝা, প্রতিটা ভুল চিন্তা, প্রতিবার যখন আমরা রাগ বা ঝগড়া করি বা তর্ক করি বা জেলাস হলুম,
কি অন্য কারোর কোনো ক্ষতি করলো, তারপর আসক্তি, বাসনা, কামনা, স্বার্থ সিদ্ধি, মানে সিনসিয়ারিটি জিনিসটার মানে যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের জীবনের সীমা বলেন এক বিরাট পরিবর্তন আসে, আমরা প্রকৃত রূপে নিজেকে চিনতে তখন শিখি। তার জন্য সর্বপ্রথম সীমা বলেন যে আমাদের নীরব কোয়াইট হতে, সেটা হতে শিখতে হবে। এটা উনি অনেকবারই বলেন, কত আনসারে উনি বারবার করে বলেন, আর মাঝে মাঝে বলেন আমি কতবার বলেছি আর কতবার বলবো, আমাদের মতো মানুষদের বলতেই থাকতে হয় তবুও আমরা ভুলে যাই। নিজেকে শেখাতে হয় নীরব হতে, আন্তরিক হওয়াটা আমার মনে হয় সবচেয়ে শক্ত, এবং সীমা নিজে আমি যতটা জানি আর কি, আন্তরিকতাটাকে দ্য ফার্স্ট পিলার অফ স্পিরিচুয়ালিটি মনে করেন, এতটাই মানে এটার প্রয়োজন, আন্তরিকতাটার এতটাই বেশি প্রয়োজন মা বলেন। আর বেশ অনেক জায়গায় মা এর সম্বন্ধে অনেক কিছু বলেছেন, সেগুলো আর বলছি। আমাদের শুধুমাত্র কাজ অর্পণ করলেই তো হলো না, প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে, কোনো মনোমালিন্য, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো দুর্বিচার, কোনো ভুল চিন্তা বা ভাবনার স্থান আমাদের মধ্যে থাকতে নেই। নিজেকে একটা বিরাট তপস্যার শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। স্বচ্ছতা, আন্তরিকতা বা লিউমিনাস ওপেনিং আমাদের চেতনার একটা বিরাট উপলব্ধি। শ্রী অরবিন্দ গীতায় তারই উল্লেখ করে বলেছেন, তারই উল্লেখ করে আর কি এই কথাটা বলছিলেন, এবং নেক্সট শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের ভেতরে তো আত্মা বসে আছেন, ঠিক আছে, শ্রীকৃষ্ণই বলো বা দিব্য পুরুষ, তাকে কেন কষ্ট, তাকে তো বের করে এনে আমাদের বাইরের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এই যে মা বলছেন সেটা আমরা কখন করতে পারবো, যখন সিনসিয়ার, এবং শ্রীঅরবিন্দ বলছেন না, উই হ্যাভ টু বি লিউমিনাসলি ওপেন টু দ্য ডিভাইন। সেটা কিরকম করে করতে হয় সেটা মা বললেন, আমাদেরকে আন্তরিক হতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, আমাদেরকে এই করতে হবে, ওই করতে হবে। এখন শ্রীঅরবিন্দ বলছেন যে তাকে ভেতর থেকে বের করে এনে তাকে তার পরিচর্যা করতে হবে, সাইকিক বিং বলি, আত্মা বলি, দিব্য পুরুষ বলি, শ্রীকৃষ্ণ বলি, শ্রী অরবিন্দ বলি, ভদ্রতা বলি, যা বল, যে যার ইষ্ট দেবতা, দ্যাটস ফাইন, তাড়াতে কাকে কাকে হবে সে ইংরেজি বই থেকেই পড়ছি, ইট ইজ নট ওয়ান সেলফ বাট দ্য ব্যান্ড অফ দ্য স্পিরিটস ইনার এনিমিস দ্যাট উই হ্যাভ টু ডিসকারেজ এক্সপেল, তাড়াতে হবে, স্লে আপন দি অল্টার অফ দি গ্রোথ অফ দি স্পিরিট, এই আভ্যন্তরীণ শত্রু বর্গকে ডিসকারেজ মানে প্রশ্রয় না দেওয়া, এক্সপেল মানে তাড়িয়ে দেওয়া, অ্যান্ড স্লে মানে তাদের করা। এখন এই শত্রুরা কারা, তখন বলছেন হুজ নেমস আর এই শত্রুরা কারা। আত্মদানের মূল উদ্দেশ্য, তার মানে কত শক্ত, আমরা কত ভেতরে মানে ডিপ, উই ক্যান ইউ নো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট সো ডিপলি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। এই শত্রুরা কারা শ্রী অরবিন্দ বলছেন, আমি অরিজিনালটা পড়ছি, মধ্যে মধ্যেখানে একটা বই রয়েছে তো, হুজ নেমস আর ডিজায়ার, রথ, ইনইকুয়ালিটি, গ্রিড, অ্যাটাচমেন্ট টু আউটওয়ার্ড পেন অ্যান্ড প্লেজার। এই শত্রুরা হলেন বাসনা, ক্রোধ, অসমতা, ইনইকোয়ালিটিকে অসমতা বলছি, যেখানে প্রেফারেন্স বা পার্শিয়ালিটি আছে, তারপর লোভ এবং জীবনের বাহ্যিক সুখ সুখ দুঃখের সঙ্গে আসক্তি, এই সবগুলো সবগুলোই আর কি উনি বলছেন আমাদের ছেড়ে ফেলতে হবে। শ্রীমা একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে তোমরা বোঝো না যে এরা
তোমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে বাইরে থেকে। তোমার বাড়ির আসল বাসিন্দা হলো তোমার চৈত্য সত্তা বা তোমার আত্মা। এরা কেন থাকতে পারছে তোমার মধ্যে? কারণ তুমি এদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে নিয়েছো যে এরা তোমার আপনজন। তোমার আপনজন তো আমি। যতদিন তুমি এই ভুল ভ্রান্তির জালের মধ্যে থাকবে ততদিন মতো কষে। একবার সেই দিব্য শক্তি দিব্য আলোর সঙ্গে সম্পর্ক তৈরি করো, তখন আসলে আর নকলে পার্থক্য বুঝতে পারি। নচেত সারা জীবন দুঃখই পেয়ে যাবে। যার জন্য শ্রী অরবিন্দ বলছেন যে এদেরকে মেরে তাড়িয়ে দিতে হবে। আমি ওটা একটা চিঠির অংশ পড়লুম মায়ের, এখন আসছি আবার সিনথেসিসে। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে এদেরকে মেরে তাড়িয়ে দিতে হবে। সেই জন্য আমাদের প্রথম দিকে যতই না দুঃখ পেতে হয় পাবো, কিন্তু আমি মুক্তি চাই, মুক্তি এদের থেকে মুক্তি চাই। আমি আলোর পথে আলোর দিকে হাঁটতে চাই, যেতে চাই। সেখানে আমাকে আমার মা নিয়ে যেতে পারেন, কিন্তু কেমন করে নিয়ে যাবেন যদি আমার মধ্যে এই জিনিসগুলো থাকে? তো আমাকে এদেরকে তাড়াতেই হবে, আর কোনো পন্থা নেই। আজ আমরা এই যোগ সমন্বয় বই থেকে মোটামুটি স্পষ্ট ভাবে জানলুম যে আত্মদানটা কি, হোয়াট ইজ স্যাক্রিফাইস, অর সে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ইজ নট সেলফ এমোলেশন বাট সেলফ গিভিং। নিজেকে অত্যাচার করা নয়, নিজেকে তার কাছে সঁপে দেওয়া, সমর্পণ করা। ইটস অবজেক্ট ইজ সেলফ ফুলফিলমেন্ট, এর উদ্দেশ্য হলো সম্পূর্ণ আত্মতৃপ্তি যে আমি নিজেকে মায়ের মধ্যে খুঁজে পেয়েছি। ইটস মেথড ইজ এ গ্রেটার লাইফ, পদ্ধতিটা হলো একটা বৃহত্তর সমৃদ্ধশালী জীবনের খোঁজ পাওয়া, যেখানে আমাদের সাধারণ মনুষ্য জীবনের ধারা যেন দিব্যে পরিণত হয় এবং আমরা যে অল্প সন্তুষ্টির মধ্যে থাকি সাধারণ, সেটা থেকে যেন আমরা নিজেদেরকে বের করতে পারি এবং দিব্য আনন্দের অভিযানে নিজেদেরকে পাই। ইংরেজি থেকে দেখে দেখে বাংলাতে বলবো। এখন এর পরের প্রশ্নটা যেটা আমাদের আলোচনা করার আছে, সেটা হলো আমরা এই আত্মদানটা কাকে করি, টু হুম ইট ইজ টু বি অ্যাড্রেসড, এটার সম্বন্ধে পরের বারে চর্চা করব। একসঙ্গে আর এর চেয়ে বেশি বললুম না, আর আপনাদেরও মনে হয় এতটাই থাকুক, কেননা ওটা সেটা বলতেও সময়ও লাগবে। আর এটা শ্রী অরবিন্দ যেটা আমি মনে করি যে কিছুটা পড়ে আমরা বেশ ধ্যানে যদি বসি, অনেক বার আমি দেখেছি যদি কোয়াইট ধ্যান না ধ্যানে না বসলেও, ধ্যানটা অবশ্য প্রকৃত রূপে ধ্যানটা একবারে অন্য জিনিস, অনেক ইটস এ ডিফারেন্ট ডিসিপ্লিন অলটুগেদার, কিন্তু কোয়াইট হয়ে যদি আমরা একটু বসি। শ্রী অরবিন্দ মা নিজেও বলেছিলেন, বলতেন যে শ্রী অরবিন্দ পড়ার আগে আগে কনসেন্ট্রেট করবে, তারপরে শ্রী অরবিন্দ বই খুলবে পড়বে। টিউন ইউর সেলফ উইথ দ্যাট পার্টিকুলার, প্রত্যেকটা বইয়ের একটা আলাদা আলাদা ভাব আছে, প্রত্যেকটা বই আলাদা, তার সঙ্গে টিউন করবে নিজেকে, কনসেন্ট্রেট করবে, তারপরে বই খুলবে, বই পড়বে। সেই জন্যে আজ এতটাই থাক, আমরা একটু নীরব হয়ে একটু কোয়াইট হয়ে বসি, ভাল লাগবে আমাদের। তারপরের বারে আশা করি আমি বেশি দুর্বল হব না, যদিও আমাকে বলেছে সাইড এফেক্ট আছে রেডিয়েশনের,
বেশি দুর্বল, আমি নিজেকে বোধ করতে চাই না। আই এম মেন্টালি এ ভেরি স্ট্রং পার্সন। তো আশা করি আমি জানুয়ারি মাসে পরের বছরে আপনাদের সঙ্গে আবার করে সম্মিলিত হওয়ার পর। আপনারা সকলে ভালো থাকবেন, নতুন বছর সকলকার খুব খুব ভালো হোক ইন এভরি ওয়ে। তবে আমাদের জন্য যেমন একটাই উইশ আমি সবসময় করি, আমরা যেন আরো বেশি করে ঈশ্বরমুখী হতে পারি, আরো আরো গভীর ভাবে মাকে নিজের মধ্যে পেতে পারি, অনুভব করতে পারি। এটি আমার সবচেয়ে বড় প্রার্থনা থাকে আমাদের সকল কাজে, অ্যাবসলুটলি হু আর ওয়াকিং দিস পাথ। ওকে, তাহলে রাখলো, নমস্কার।